সো হ্যাঁ গাইস, কেমন আছেন সবাই? বাইরে ভাই, ভিডিও শুরু করতে করতে টিরা কিছু প্রবলেম করতেছে। যাও যাও মনি, তুমি আগে যাও, দেন আমি শুরু করতেছি। গুড। সো এনিওয়ে, সো হ্যাঁ গাইস, চলে আসলাম আপনাদের একটি ফ্রেশ ভিডিও নিয়ে। আর এখন যাচ্ছে হচ্ছে ইঞ্জিন অয়েল কিনতে। এই ইঞ্জিন, ও মাই গড, আমার বাসা এক্সট্রা রয়েছে, আমি ভুলে চলে আসছি। তারা নাই, আগে ইঞ্জিন অয়েল কিনে নিয়ে আসি। এ ভাইয়া, তুমি রাস্তার মাঝখানে কি করতেছো? তো যে ইঞ্জিন অয়েলটা গাড়িতে চলতেছে এটা দিয়ে চালাই ফেলছি ভাই রে ভাই, বিলিভ মি, 1541 কিলোমিটার। আমি মিনারেল দিয়ে 1541 কিলোমিটার চালাই ফেলছি ভাই। কেউ মারো, মুঝে মারো, এটা মোটে উচিত হয় না। আর আমি যে কখন 1500 চালাই ফেলছি আমার নিজেরই মনে নাই। সো এই জিনিসটা আমার খেয়াল রাখা উচিত ছিল, এটা মাই ফল্ট, এটা আমারই একটা ভুল ছিল। সো এই জন্য আজকে বের হয়েই ভাবছি আগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। আর আমি ইঞ্জিন অয়েল যেটা দিই সেটা হচ্ছে শেল অ্যাডভান্স মিনারেল দিই। আর আমি যেখান থেকে নিই এটা একটু বেশ দূরে, লস্কর মোটরস, মাগুরাতে লস্কর মোটরস টার্মিনালের ওখানে। ও শেট, দোকান তো বন্ধ করে চলে গেছে নাকি? ও নো। সো এখান থেকে আমি ইঞ্জিন অয়েলটা নিয়ে থাকি, আই থিঙ্ক আশেপাশে কোথাও গেছে, দেখি একটু ওয়েট করি। তো গাইস, কিছু সময় অপেক্ষা করার পরে অবশেষে ইঞ্জিন অয়েলটা হাতে পেলাম। এইটা হচ্ছে মিনারেল শেল অ্যাডভান্স, এই যে। তো এটা আমি 1500 চালাই ফেলছি, এখন দেখতে হবে মিনারেল এই ইঞ্জিন অয়েল 1500 দেওয়ার চালানোর। তো চলুন এখন আমরা এটা চেঞ্জ করার সময় দেখি যে 1500 চালানোর পর এটার কোয়ালিটি কেমন আছে বাইকে। কখন যে 1500 চালাই ফেলছি ভাই আমি সত্যিই বুঝতে পারিনি। শুধু এটা নিলে হবে না, সাথে এক্সট্রাও লাগে, সো সেটাও আছে, সেটাও নিতে হবে। সাথে হচ্ছে মোবাইল ফিল্টার অরিজিনাল একটা, আর ফেক যদি পসিবল হয় আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ইঞ্জিন অয়েল নেওয়ার ডান। আর গাইস, আপনাদের আবারও বলি, আমি রেগুলার বলি প্রত্যেক ভিডিও মেক করার সময়, আবারও বলতেছি আপনারা যখন ইঞ্জিন অয়েল বাইকে দিবেন অবশ্যই ট্রাই করবেন অরিজিনাল জেনুইনটা যেন হয়। সো ইয়ামাহা, ইয়েস ইয়ামাহা, ওয়ান ডে ইয়ামাহাতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আই থিঙ্ক যারা এনএস লাভার আছেন, এনএস ভালোবাসেন, তারা আমার ভিডিও একটু বেশি দেখেন। এনএস নিয়ে যেহেতু আমি ভিডিও মেক করে থাকি, সেহেতু আপনাদের জিনিসটা বলে দেই, অনেক সময় আপনারা যখন ইঞ্জিন অয়েল ফিল্টার নিতে যাবেন, মানে মোবাইল ফিল্টার নিতে যাবেন, তো তখন দেখবেন যে আপনাদের অনেক দোকানদারই ডিডি টাইপ দিয়ে দিবে, বাট ওইটা আপনারা কখনোই নেবেন না, ওইটা এনএসের জন্য না। এনএসের জন্য হচ্ছে যেই, যেটা আমি আপনাদের দেখাবো, প্যারা নাই। ডিডি কখনোই নেবেন না, এটা আপনার ইঞ্জিনের অনেক ক্ষতি করে দিবে। সো অলরেডি যদি এতদিন ইউজ করে থাকেন অবভিয়াসলি ফেলে দিবেন। কারণ আপনাদের মোবাইল ফিল্টার সম্পর্কে একটু সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করি। রূপনগর মোটরস, এখানে ভাইয়ের কাছে একটু, ভাইদের একটু হেল্প দরকার। কি আছে ভাই, বসে বসে বাধা খাচ্ছেন? কসি আমি একটা জিনিস, 2 কোটের মোবাইল ফিল্টার আছে না, একটা হচ্ছে ডিডি আর একটা হচ্ছে জেই, দুটোই দেখান একটু, আমি একটু দেখাবো। ডিডি আছে না, ডিডিটা দেখান, আমি দেখাই, এটা তো ডিসকভারের না, ওইটা দেখান, আমি একটু দেখাই কি, জাস্ট যেই আমি দেখাই দিব না, সমস্যা নেই। এই দেখেন, এই যে এটা হচ্ছে ডিডি, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিডি। সো এটা কিন্তু এনএসের জন্যই না ভাই, এটা এনএসের জন্যই না, ভাইরাও জানে। তো যেই হচ্ছে এনএসের জন্য, সো যেটা ভাইয়ের কাছে এখন নাই। এই অনেকেই দেখবেন যে আপনাদের এই ডিডি দিয়ে দেয়, এই ডিডি আপনি এনএসে লাগাবেন তো পস্তাইছেন ভাই। তো যেইটা সঠিক আমি যতদূর জানি, যেই আমার কাছে আছে, সমস্যা নেই, আমি এটা দেখানোর জন্যই। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। ভালো টাল আছেন? হ্যাঁ, রেকর্ড করে নিয়ে গেলাম একটু, মানে অনেকে এটা, অনেকে হচ্ছে কি ডিডি দিয়ে ইয়ার মোবাইল ফিল্ট, হ্যাঁ হ্যাঁ এনএসএল লাগাই দেয়, সো এনএসএ ইউজ করে, তো আমি ভাবলাম যে একটু দেখাই দিই। থ্যাংক ইউ, ডিস্টার্ব করলাম খাই। দেখতেই তো পেলেন, এটা হচ্ছে ডিডি নট জেই, এনএসএরটা জেই। সো এটাও আমি দেখাচ্ছি, প্যারা নেই। তো চলেন, আর এটা হচ্ছে রূপনগর মোটরস মাগুরাতে, আমার গন্তব্যস্থানে আমি চলে যাই। একদম রং সাইডে ঢুকছি আমি, এখন কেটে পড়ব। ওয়াও, আমি ভয় পেয়েছি। হ্যাঁ কি অবস্থা ব্রাদার, মোবাইল তো চেঞ্জ করার টাইম চলে আসছে, বাট প্যারা তো একটা জায়গায় হচ্ছে, কি টাইট হয়েছে
টাইট হচ্ছে না, খুলতেছে নাকি? না তারা তারা খোলে তারা। আপনি আমার একটা মোবাইল দেন, মোবাইল করছে এটা কোটো দেন, এটা নিলাম। আরে আবার যাবে কে? ও হয়েছে রে ভাই, ওয়াও ভাই, ড্রেসের সাথে যা মানাইছে না একদম। সেই সেই মানাইছে সেই। তাই আমি ভাবছিলাম যে আমার এটার মেবি ইঞ্জিন অয়েল হবে না, যে এক্সট্রা যেটা আছে ওইটাতে মেবি হবে না, বাট বাট সারপ্রাইজলি আরও বেশি হয়ে গেছে, আরও বেশি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখা যায়। সো এই হচ্ছে 1500 চালানোর ফল, 1500 চালাই ফেলছি ভাই, 1500 আছে কিছু আছে তো বলে। সো গাইস মিনারেল দিয়ে 1500 চালাইছি, শীতের কারণে তো মেবি প্যারা হয় নাই, তো গরমকাল হইলে প্যারা হয়ে যেত যথেষ্ট পরিমাণে, বাট কালার খুব ব্যাড হয়ে গেছে। শ্যাট গাইস, আসলে এই যে 1350 দেওয়ার কথা, মোবাইল ফিল্টার চেঞ্জ করে ফেলবো, যেহেতু 1500 চালাই ফেলছি মোবাইল ফিল্টার রাখা যাবে না। সো মোবাইল ফিল্টারটাও চেঞ্জ করে ফেলবো, মানে ইঞ্জিনিয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলবো। আর দেখান এটাকে, এই যে 1400 হয়ে গেছে, তার 50 কমাই দেয় নাকি? 1450 একদম পারফেক্ট। হ্যাঁ এটা হচ্ছে 300, এটা হচ্ছে 350, আর এখানে আছে 1 লিটার, আর এটা হচ্ছে 1 লিটার, তাহলে হয়ে গেল 1350। আর এই যে মোবাইল ফিল্টার যেটার কথা বলছিলাম, এই যে মোবাইল ফিল্টার কোডটা দেখছেন, JE57107, এটা হচ্ছে NS-এর জন্য, এটা শুধুমাত্র NS-এর জন্য। তো আপনাদের যে কোডটার কথা বলতেছিলাম, এই যে দেখছেন, যে আগে যেটা দেখলেন সেটা হচ্ছে DD ছিল, আর এখানে JE, এটা হচ্ছে NS-এর জন্য। তো এটা ব্যতীত যে মোবাইল ফিল্টারটা আপনি ইউজ করবেন সেটা NS-এর জন্য না, এটা মনে রাখবেন, এটা অন্য ক্ষেত্রে হইতে পারে বাট NS-এর জন্য না। এখানে কিন্তু ডেটটা ক্লিয়ার বোর্ড দেওয়া আছে, ঠিক আছে, যে পালসার JE। আমি আগেও বলছি আবারও বলতেছি, এই কোডগুলো দেখবেন একদম স্পষ্ট লেখা থাকবে, সেটাই হচ্ছে জেনুইন মোবাইল ফিল্টার। আর এই কোড তো মনেই রাখতে হবে আপনাকে, ঠিক আছে, এই কোড কিন্তু মনেই রাখতে হবে, আর এটা যেন ক্লিয়ার থাকে, লেখাটা যেন স্পষ্ট থাকে। দেখেন আমি আপনাদের পুরানোটা দেখাই, ইউজ করার পরও কিন্তু এখনও লেখাটা ক্লিয়ার, এখনও ক্লিয়ার। সো এটা দেখলে বোঝা যাবে যে এটা জেনুইন একটা মোবাইল ফিল্টার, এটা সত্যিই জেনুইন, এটা শোরুম থেকে, একদম শোরুম থেকে নেওয়া, যারা হচ্ছে ইন্ডিয়া থেকে আপনার সরাসরি নিয়ে আসে ইম্পোর্ট করে, বাট দাম একটু বেশি নাই। কমপ্লিট ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, এখন ট্রিপটা জিরো করে দিতে হবে। যে ট্রিপ টু জিরো স্টার্ট দিয়ে রাখছিলাম প্রায় 10 মিনিট মতো, ট্রিপ 1 0, ও এটা তো অডিও, অডিও তো জিরো হবে না করার জন্য, লেটস গো ওঠেন।